দিনাজপুর বিরামপুরে শীতার্তদের পাশে জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের উদ্যোগে অসচ্ছল ও দুস্থ শীতার্তদের মাঝে 1800 কম্বল বিতরণ করা হয়েছে। দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সহযোগিতায় বিরামপুর রোজ গার্ডেন স্কুল মাঠে অসচ্ছল ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ডাবলুর পক্ষে বিরামপুর জনতা ব্যাংকের ব্যবস্থাপক দানিশউদ্দিন মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মামুনুর রশিদ, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান, দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সমন্বয়ক মাহমুদুল হক মানিক সহ আরো অনেকে। We'll be right back.